আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। দেশের প্রতিটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী, কোনো ষড়যন্ত্রই জনবিচ্ছিন্ন করতে পারবে না। করোনায় আরও 85 জনের মৃত্যু শনাক্ত, আড়াই মাসে সর্বোচ্চ 5,727 জন, পরিস্থিতি শোচনীয় হওয়ার আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তর। করোনা সংক্রমণ রোধে কার্যত বিচ্ছিন্ন ঢাকা, গণপরিবহন বন্ধ থাকলেও ঠেকানো যাচ্ছে না মানুষের আসা যাওয়া, চলছে ঢিলেঢালা লকডাউন। ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বললেন মেয়র তাপস, পশুর হাটে মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মানুষের পাশে আওয়ামী লীগ ছিল, আছে এবং থাকবে। কোনো ষড়যন্ত্রই আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন করতে পারবে না বলে জানিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ ও মানুষের ভাগ্যোন্নয়ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী অতীতের মতো ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন। করোনা মহামারী থেকে রক্ষা পেতে দেশের প্রতিটি মানুষকে টিকার আওতায় আনা হবে জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মানার তাগিদ দেন শেখ হাসিনা। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্টে। দলের 72তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। সভায় গণভবন থেকে সভাপতি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগকে শক্তিশালী করতে নেতাকর্মীদের অবদান তুলে ধরেন তিনি। যে সংগঠন মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গড়ে ওঠে সেই সংগঠনকে এত সহজে শেষ করে দেওয়া যায় না। এভাবে বারবার আওয়ামী লীগের উপর আঘাত এসেছে। তোমার আমি বলবো আওয়ামী লীগ তো হীরার টুকরা, যতবার কেটেছে তত আরো জল জল। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মীদের প্রতি, কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর যেন কখনো কেউ ছিনিয়ে নিতে না পারে, সেজন্যই আমাদের স্বতন্ত্র কর্মীর মতো বাংলাদেশের মানুষের পক্ষে থাকবে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী, সেটাই আমি চাই। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের কারণেই এ দেশ ও মানুষের ভাগ্যোন্নয়ন হয়েছে। আজকে এদেশের মানুষ যা কিছু পেয়েছে সব কিন্তু আওয়ামী লীগ দিয়েছে। যে 48 সালে যে ভাষা আন্দোলন শুরু, আমরা যদি শহীদের খাতা দেখি যে কত মানুষ জীবন দিয়েছে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, একমাত্র আওয়ামী লীগ। কিন্তু এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে যারা রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, সে হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই সংগ্রাম করছে বলে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি। আজকে বাংলাদেশের যে উন্নয়ন সেটাও যদি বিবেচনা করেন সেটাও কিন্তু আওয়ামী লীগের হাতে। করোনা মহামারী নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। পৃথিবীর অনেক দেশ এখনো ভ্যাকসিন দিতে পারেনি, কিন্তু আমরা কিন্তু ভ্যাকসিন নিয়ে এসে দেওয়া শুরু করেছি। ভারতে যখন মহামারী আকারে ব্যাপকভাবে শুরু হলো, তারা যেহেতু ভ্যাকসিন মানে রপ্তানি করা বন্ধ করে দেওয়াতে আমরা কিছুটা সমস্যা পড়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা এখন আবার ভ্যাকসিন দিতে শুরু করেছি এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে যেন এই ভ্যাকসিনটা পৌঁছে যায় তার ব্যবস্থা আমরা পর্যাপ্ত করে নিচ্ছি। অতীতের মতো ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই বাঙালির জন্য সারাটা জীবন ত্যাগ স্বীকার করেছে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। এর আগে সকালে আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ উপড়ে ফেলে সোনার বাংলা বিনির্মাণে কাজ করছে আওয়ামী লীগ। সাইদুর রহমান আবিরের রিপোর্ট।
ঐতিহাসিক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি। শ্রদ্ধা জানানো শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের। আওয়ামী লীগ জনগণের সাথে ছিল, জনগণের সাথে আছে এবং ভবিষ্যতেও জনগণের সঙ্গে আওয়ামী লীগ থাকবে। মুক্তিযুদ্ধের চেতনা সাম্প্রদায়িক বৈষম্যকে মূলোৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ আমাদের আজকের অঙ্গীকার। পরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢল নামে নেতাকর্মীদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। অতীতের মতো জনগণের পাশে থেকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার অঙ্গীকার করেছেন নেতাকর্মীরা। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। এবারে করোনা প্রসঙ্গ। নতুন করে সংক্রমণ বৃদ্ধির ধারায় দেশে একদিনে আরও 5,727 জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে আরও 85 জনের। একদিনে শনাক্ত রোগীর এই সংখ্যা আড়াই মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে 13 এপ্রিল একদিনে 6,028 জন রোগী শনাক্ত হয় আর একদিনে 85 জনের মৃত্যু, বেশি মৃত্যু বাংলাদেশকে দেখতে হয় দুই মাস আগে। 29 এপ্রিল 88 জনের মৃত্যু হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 20.27%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে দেশে এ পর্যন্ত করোনায় শনাক্ত রোগী দাঁড়ালো 8,66,877 জন আর মারা গেছে 13,787 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 36 জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এরপর ঢাকা বিভাগে 19 জন, রাজশাহী বিভাগে 18 জন, চট্টগ্রাম বিভাগে 7 জন, ময়মনসিংহে 3 জন, রংপুর ও বরিশালে 1 জন করে ব্যক্তির মৃত্যু হয়। সিলেটে এ সময়ের করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। দেশে কোভিড-19 পরিস্থিতির অবনতি ঘটেছে। সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন শনাক্তের সংখ্যা বাড়ছে, আশঙ্কাজনকভাবে বাড়ছে মৃত্যুও। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে লাইন ডিরেক্টর অধ্যাপক মোহাম্মদ রোবেদ আমিন এসব তথ্য জানান। তিনি বলেন, স্বাস্থ্যবিধি ও চলমান বিধিনিষেধ না মানলে পরিস্থিতি শোচনীয় অবস্থায় চলে যেতে পারে। বিগত 7 দিনের যদি আপনারা সংক্রমণের পরিস্থিতি অবজার্ভ করেন তাহলে খেয়াল করে দেখবেন ধীরে 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 কিন্তু সংখ্যাটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। বরিশালে প্রায় এক সপ্তাহ ব্যবধানে তাদের উইকলি চেঞ্জ পজিটিভ হয়ে গেছে প্রায় 49.6%, প্রায় 50%। চট্টগ্রামে সেটা হয়েছে 42.2%। ঢাকাতেও বৃদ্ধি বেড়ে গেছে প্রায় 114, যেখানে ঢাকা প্রায় 3-5% মতো চলে এসেছিল সেখানে গত একটা শতাংশ পার্সেন্টেজ পজিটিভ রেটটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। করোনা সংক্রমণ রুখতে রাজধানীর ঢাকা থেকে সারা দেশে গণপরিবহন বন্ধ রয়েছে। বাইরে থেকে আসা কোনো গণপরিবহনকে ঢাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সারা দেশ থেকে কার্যত ঢাকাকে বিচ্ছিন্ন করা হয়েছে। তবে বাস, লঞ্চ কিংবা ট্রেন বন্ধ থাকলেও থামানো যাচ্ছে না মানুষের আসা যাওয়া। দূরপাল্লার গণপরিবহন না পেয়ে হালকা যানবাহনে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ছুটছেন যাত্রীরা। এস এম আরিফের রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে রাজধানী থেকে কোনো আন্তঃজেলা গণপরিবহন ছাড়ছে না আর বাইরে থেকে আসা কোনো গণপরিবহনকেও ঢাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সবগুলো প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। প্রাইভেট কার, তারপরে আপনার হাইস, মাইক্রো, এগুলো কিন্তু আমরা চেক করতেছি। যেগুলো দেখতেছি লজিক্যাল আছে সেগুলো কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি। আর যারা মানে লজিক্যাল না, ইললজিক্যাল, যারা যুক্তি দেখাতে পারতেছে না, সেগুলো কিন্তু আমরা আটকাই দিচ্ছি। বাস, ট্রেন ও লঞ্চ বন্ধ থাকলেও ঠেকানো যাচ্ছে না মানুষের আসা যাওয়া। যে যেভাবে পারছে ছুটছে আপন গন্তব্যে। এখন দেখতেছি কোনো গাড়ি যদি পায় তো যাবো, না পাইলে তো এইভাবে কাটি যাইতে হবে। দেখি যে প্রকার হোক আমাকে বাড়ি যাইতে হবে। ভয় লাগলে এখন কি করার আছে, আমি তো কিছু করার নাই। দেখি সামনে কি হয়। বিকল্প যানবাহন, সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার আর মাইক্রোবাসে মানুষ যাতায়াত করায় উপেক্ষিত স্বাস্থ্যবিধি। আমি আসছিলাম সরকারি কাজে,
এই দুই দিনের ই ছিল, কর্মশালা ছিল, বলতেছে 500 টাকা করে এক একজন যাত্রী। মাস্ক পরেন, সবাই মাস্ক পরেন, আপনারা সবাই মাস্ক পরেন। করোনার আমি ঘুষি দেয়া বাংলাদেশ সাইড়ে ইয়ে পাঠাই দিব, চায়না পাঠাই দিব। যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণায় অগ্রিম টিকিট কাটা যাত্রীদের টিকিট ফেরত নেওয়া হচ্ছে। এখানে যে দেখি সব গেট আটকানো, ট্রেন নাকি সব বন্ধ, দেন রিফান্ড দিচ্ছে বললো এখানে 6 নম্বর কাউন্টারে। অন্তত একদিন আগে জানালে ভালো হতো আর কি, তাহলে আমরা আমাদের যাওয়ার ব্যবস্থাটা করে নিতে পারতাম। আমার টিকিট কাটা শুক্রবারে, আমাকে এরা বলছে শুক্রবার ছাড়া দিবে না, মানে আমাকে শুক্রবার আবার ব্যাক আসতে হবে। বিআইডব্লিউটি এর ঘোষণার পর দুদিন ধরেই ঢাকা সহ সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা। করোনা সংক্রমণ রোধে ঢাকার পার্শ্ববর্তী 7 জেলায় লকডাউনের দ্বিতীয় দিনেও জনজীবনে তেমন একটা প্রভাব পড়েনি। অফিস ও কর্মস্থল চালু থাকায় আগের মতোই সড়কে মানুষের চলাচল ছিল। এছাড়া অন্য জেলায় ঢিলেঢালাভাবে বাস্তবায়ন হচ্ছে বিধিনিষেধ। সংক্রমণ না কমায় রাজশাহীর লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ল। প্রতিনিধিদের তথ্যচিত্রে নূর মোহাম্মদের রিপোর্ট। করোনার সংক্রমণ রোধে ঢাকার পার্শ্ববর্তী 7 জেলায় লকডাউনের দ্বিতীয় দিনে গাজীপুরে চলতে দেখা যায় বিভিন্ন গণপরিবহন। নিষিদ্ধ থাকলেও যাত্রী পরিবহন করা হচ্ছে 2 সিটেই। অনেকে আবার গন্তব্যে রওনা হন ট্রাক পিকআপে। যদিও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে পুলিশ তৎপর থাকলেও ঢাকামুখী গাড়ির চাপে অনেক সময় লেগে যাচ্ছে যানজট। যাত্রী পরিবহনে কোনো গাড়ি নারায়ণগঞ্জ শহরে প্রবেশ করতে না পারে এবং শহর থেকে বাইর হইতে না পারে, সেজন্য আমরা সাইনবোর্ডে অবস্থান নিয়েছি। হঠাৎ করে লকডাউন ছিল আমরা জানি না, কিন্তু আমাদের ঘরে যে লকডাউন দিল, ঘরে চাল নাই, ডাল নাই। মানিকগঞ্জের বাস স্ট্যান্ডগুলোতে ছিল বিভিন্ন গন্তব্যের যাত্রী ও কর্মজীবী মানুষের চাপ। তাদের অভিযোগ, অফিস খোলা রেখে গণপরিবহন বন্ধে বেড়েছে বিড়ম্বনা। গভর্নমেন্ট লকডাউন দিছে, আমার তো ডিউটি করাই লাগতেছে, রোডে তো বাইরেতেই হবে। আমি আরিসের থেকে খুব কষ্টে আসছি, 200 টাকা করে ভাড়া রাখছে মানিকগঞ্জ পর্যন্ত। মুন্সিগঞ্জে বন্ধের নির্দেশনা থাকলেও জেলা জুড়েই চলছে গণপরিবহন, খোলা রয়েছে দোকানপাট আর ব্যবসা প্রতিষ্ঠান। শিমুলিয়া, বাংলাবাজার, নৌরুট সহ জেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে যাত্রী পারাপার চলছে আগের মতোই। মাদারীপুরে গণপরিবহন বন্ধ থাকলেও রাস্তায় দেখা গেছে 3 চাকার ব্যাটারি চালিত ইজিবাইক ও রিক্সাসহ বিভিন্ন যানবাহন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘণ্টায় আরও 16 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় চলমান লকডাউন আগামী 30 জুন পর্যন্ত আরও 1 সপ্তাহ বাড়িয়েছে জেলা প্রশাসন। সর্বাত্মক লকডাউন যেটা চলমান আছে, এটা আগামী 30 তারিখ মধ্যরাত অর্থাৎ রাত 12টা পর্যন্ত আবার আমরা বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছি। নূর মোহাম্মদ, মাইটিভি। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদের। তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো প্রস্তুতিই ছিল না। দুপুরে দলের বনানী কার্যালয়ে সময়ের আয়নায় পল্লীবন্ধু বইয়ের মোড়ক উন্মোচন শেষে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, করোনার টিকা প্রদানেও সরকার ব্যর্থ হয়েছে। বিকল্প সোর্স না থাকায় দেশে টিকার সংকট সৃষ্টি হয়েছে। লকডাউন দিয়ে করোনার প্রতিরোধ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন জে এম কাদের। কোনোখান থেকে ভ্যাকসিন আসার কোনো চুক্তি হয় নাই। আমাদের বাজেটে পর্যন্ত ভ্যাকসিনের জন্য কোনো ডেফিনিট ফান্ড রাখা হয়নি। শুধু বলা হয়েছে যে এখান থেকে ওখান থেকে সেখান থেকে টাকা আসবে, তারা বলেছে, তারা আশ্বাস দিয়েছে। এটা বাড়তে থাকে এবং ভারতের মধ্যে যদি অবস্থা হয়, আমাদের দেশের অবস্থা, শুধু আল্লাহ ছাড়া আমাদেরকে কে রক্ষা করবে, এটা আমি এখন চিন্তা করে খুঁজে পাচ্ছি না। নির্বাচন কমিশনের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি চলে গেলে ভোট পরিচালনায় অসুবিধা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। চিঠি দিয়ে ইসি থেকে এনআইডি নেওয়া যাবে না মন্তব্য করে বিষয়টি নিয়ে সংলাপে বসার আহ্বান জানান সিইসি। অবশ্যই সরকারের সিদ্ধান্ত, সেটা সরকারের যে সিদ্ধান্ত বা সরকারের যে কী যুক্তিতে তারা চায় সেটা তাদের যুক্তি আছে, আমরা কী যুক্তিতে আমাদের কাছে থাকা উচিত সেটা আমরা প্রস্তুত আছি, এগুলো নিয়ে ডায়ালগ হবে। ড্রেনেজ ব্যবস্থার নকশা ত্রুটিপূর্ণ হওয়ায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, যে কারণে
অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা হয় বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেন উত্তাপস। সকালে মৌচাক মালিবাগ রেলগেটের মধ্যবর্তী অংশে চলমান নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলেন, কোরবানির পশুর হাটে কঠোর স্বাস্থ্যবিধি বজায় রাখা হবে। জাহিদ আহমেদ বাবু রিপোর্ট। বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যাওয়া রাজধানীর মৌচাক মালিবাগ এলাকা। এলাকার ড্রেনেজ ব্যবস্থা ঘুরে দেখে জলাবদ্ধতা নিরসনে মহাপরিকল্পনার কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। এই পরিষ্কার করতে গিয়ে আমরা দেখছি যে ভয়াবহ আসলে অবস্থা, অত্যন্ত দুরূহ। তারপরেও আমরা বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছি এবং এই পরিষ্কার কার্যক্রম চলছে, প্রত্যেকটা ওয়ার্ডেই আলাদা আলাদাভাবে আমরা কাজ করছি। তিনি জানান, নগরীর ড্রেনেজ ব্যবস্থা ত্রুটিপূর্ণ হওয়াতে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। নর্দমাগুলো সেগুলোর নকশা যেভাবে করা হয়েছে তাতে যে পরিমাণ বৃষ্টি হয় সেই ধারণ ক্ষমতা কিন্তু ঢাকা শহরের নেই। আমরা যে মহাপরিকল্পনা করছি তার আওতায় আমরা সেই কার্যক্রম করব, যাতে করে পানিটা সরাসরি সাথে সাথে যেন খালে চলে যেতে পারে। খালে চলে গেলে তাহলে আর ইনশাআল্লাহ আমাদের এই জলাবদ্ধতা আর থাকবে না। এটা সম্ভব কিন্তু অত্যন্ত দুরূহ এবং পরিস্থিতি খুবই ভয়াবহ। স্বাস্থ্যবিধি মেনেই এবারও কুরবানির হাটে বেচাকেনা চলবে বলেও জানান ব্যারিস্টার শেখ ফজলেন্দুর তাপস। যে স্বাস্থ্যবিধিগুলো আছে আমরা সেগুলো পরিপালন করি, সুতরাং সেখান থেকে যদি কোনো নির্দেশনা আসে আমরা সেই বিষয়টি দেখব। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এবার নগর দর্পণ। খানাখন্দোয়ার জলাবদ্ধতায় মৃত্যু কূপে পরিণত হয়েছে রাজধানীর বুড়িগঙ্গা ব্রিজ থেকে শ্যামপুর আলিবহর এলাকা পর্যন্ত ঢাকা নারায়ণগঞ্জ রোড। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 58 নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকাটিতে সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতার ফলে দেখা দেয় যানজট, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। দীর্ঘ যানজট, জলাবদ্ধতা ও গাড়ি উল্টে যাওয়ার চিত্র বুড়িগঙ্গা ব্রিজ থেকে আলিবহর পর্যন্ত ঢাকা নারায়ণগঞ্জ রোডের। সামান্য বৃষ্টি হলেই পুরো এলাকা তলিয়ে গিয়ে জলাবদ্ধতার পাশাপাশি সৃষ্টি হয় দীর্ঘ যানজট। আমরা এখানে ব্যবসার জন্য এখানে থাকি, বাট এই রাস্তার যে অবস্থা, এই অবস্থার জন্য এখানে দেখা যাচ্ছে যে এই যানজট লাগে প্রতিদিন। ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাওয়ার প্রধান সড়ক এটি। শ্যামপুর শিল্প এলাকার হাজারো ভারী যানবাহন চলাচল করে এই সড়ক দিয়েই। সবচেয়ে বোঝায় কি তোর মা গাড়ি চলে, একটা গাড়িতে 30 টন 35 টন মাল ওজন থাকে। এখানে প্রতি বছরে এইরকম অবস্থা হয়, নেতারা কোনো কাজ করে না। পানিটা তো যাওয়ার মতো কোনো রাস্তা নেই, পানিটা রাস্তা নাই বিদায় কিন্তু মনে হয় রাস্তাটা খারাপ হচ্ছে। দীর্ঘদিন এমন বেহাল দশা থাকলেও নজর নেই কর্তৃপক্ষের, প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ঠান্ডা একটু আনে লাগে, আমি পুরো ব্যথা পাইলাম না। পড়ে যাবো, পড়ে গেলে তো একটা সমস্যা তো হইবি, হাত পা ভাঙবো, পরিস্থিতি একটা হবে। হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি পড়ে গাড়ি উল্টায় যায়। গতকালকে বাচ্চা লয়ে, বাচ্চা মরা অবস্থা গাড়ি চলে যাওয়া পড়ছে। অচিরেই এই অবস্থা থেকে পরিত্রাণ চান স্থানীয় শিল্প মালিক ও ভুক্তভোগীরা। ঢাকা নারায়ণগঞ্জ রোড, দ্যাট মিন্স পোস্তগোলা এলাকা, বোম্বাই চিপস যে ইন্ডাস্ট্রিটা, এই রোডটার এখানে এমন একটা অবস্থা, একটু বৃষ্টি হইলেই রাস্তা বৃষ্টি তলিয়ে যায়। সিটি কর্পোরেশনের এই দায়িত্বে যারা আছে তারা যদি একটু খেয়াল করে তাহলে হয়তো এখানে ড্রেনের ব্যবস্থা করলে তাহলে ভালো হতো। খানাখন্দ ও জলাবদ্ধতা নিরসনে শীঘ্রই কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। বোম্বে সুইটে যে মানুষের দুর্ভোগ, এটা আমি সরজমিনে নিজেও গাড়িতে পানি নিয়ে গিয়েছি। আশা করা যায় দেশপ্রেমী সেনাবাহিনী এখন কাজ করছে, এটা যাতে আর পানি না জমে সেই জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি কয়েকদিনের ভিতরেই আমরা রেহাই পাব। টেকসই সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়ার কথা বললেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। সামান্য বৃষ্টিতে আমাদের প্রিয় এই নগরীর পানি নিচে তলিয়ে যেত, কিন্তু কেউ কখনো এই সমস্যার ভুগিয়ে যায়নি। হতে বর্জ্য উপরে অপসারণ কার্যক্রম শুরু করে চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 58 নম্বর ওয়ার্ডের ঢাকা নারায়ণগঞ্জ এই রোডের। একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় পুরো এলাকা, আর ওই সময় গাড়ি চলতে পারে না একটিও, যাও চলে তা দুর্ঘটনায় পতিত হয়। আর তাই অতি দ্রুত এই এলাকার মেরামত চেয়েছে এলাকাবাসী। দর্শক, এই নগরের যে কোনো দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছে মাই টিভি, আর এই দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরতে আমরা আসছি আপনার এলাকায়। প্রতি বুধবারের এই আয়োজনে আপনারা থাকুন মাই টিভির সাথে, সঙ্গে থাকব আমি এস এম খুরশেদ আলম।
ফেসবুক হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মামুন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। ফেসবুক গ্রুপ খুলে প্রবাসী মহিলাদের আইডি হ্যাক করে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিল সে। ডিবির মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার। নায়িকা পরিমনির নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার অমির বিরুদ্ধে করা মাদকের মামলায় আরও যারা জড়িত তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি। আমি ইউএস একটি ফটোগ্রাফ কম্পিটিশনে কন্টেস্ট করতেছি, আমাকে ভোট দেওয়ার জন্য আপনারা একটু ব্যবস্থা নিন। তো ভোট চেয়ে পাঠাতো, তো ভোট চেয়ে পাঠালে মেসেঞ্জারে তখন তারা সেই ইটা দিত, আপনি ফেসবুক ইন্টারফেসের যে অনুরূপ একটি ইউআরএল পাঠাতো, আইডিটা হ্যাক করতো, তার যে ফ্রেন্ড সার্কেল ছিল ফেসবুকে তাদের নিকট আবার সে একই ওই আইডিটি ব্যবহার করে একই ধরনের মেসেঞ্জারে মেসেজ পাঠাতো, এবং এই ব্যাপারটি অনেকটা চেইন রিয়াকশনের মতো কিন্তু সে সবার আইডি হ্যাক করতে থাকে। কিশোর গ্যাং চান জাদু গ্রুপ ও ব্যান্ডেজ গ্রুপের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের মুগদা থানা পুলিশ। চান জাদু গ্রুপের জাদুকে গ্রেপ্তার করতে পারলেও চানকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল আহাদ। এই দুই কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা দল বেঁধে চলাফেরা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করত। নির্দিষ্ট গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা মারামারিও করতে বলে জানান আব্দুল আহাদ। ভিন্ন এক খবর দিয়ে শেষ করব সংবাদ। কোনো তন্ত্রমন্ত্রের সাহায্যে নয়, বাঁশির সুরে বনের মৌমাছিকে বশ করেছেন মহাতাব মোড়ল। যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের টিটা মোমিনপুর গ্রামের মাহাতাবের বাঁশির সুরে তার শরীরে মৌমাছিরা ভিড় করে। অদ্ভুত এই ঘটনায় সাক্ষী হতে অনেকেই আসছেন মাহাতাবের বাঁশির কেরামতি দেখতে। প্রতিনিধি শরীফুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মুবালিক করিম। হ্যামিলনের বাঁশিওয়ালা, যার বাঁশির সুরে গর্ত থেকে বের হয়ে এসেছিল শহরের সব ইঁদুর, এই লোকগল্প প্রায় সবারই জানা। কিন্তু এখন যাকে নিয়ে গল্প হবে সেটি কোনো কল্পগল্প নয়। গল্পটি যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের টিটা মোমিনপুর গ্রামের বাসিন্দা মাহতাব মোড়লকে নিয়ে, যার বাঁশির সুর শুনতে তার বাড়িতে ভিড় করছেন অসংখ্য মানুষ। তবে সেটি শুধু বাঁশির সুরের জন্য নয়, অদ্ভুত এক দৃশ্য দেখার জন্য। বাঁশি বাজিয়ে অনেক মৌমাছি ওনার শরীরে প্রবেশ করে, খুব দেখতে ভালো লাগলো। চোখকে না দেখলে আসলে বিশ্বাস করা অসম্ভব ছিল না যে হ্যামিলনের বাঁশির সুরের মতো, বাঁশিওয়ালার মতো তার বাঁশির সুরে ঝাঁকে ঝাঁকে মৌমাছি তার শরীরে এসে বাসা বাঁধছে। মাহতাব যখন বাঁশি বাজান তখন মৌমাছির পালসে তার সারা শরীরে ভিড় জমায়। আগে বালতি বাজাতাম, তারপরে থাল, এখন বাঁশি বাজালে চলে আসে, আসলে ওরা খেয়ে চলে যায়। আমার বাড়ি কোনো চাক নাই, বাড়ির আঙ্গিনার কোনো চাক নাই। 12 বছর বয়স থেকে মোয়াল হিসেবে পেশা শুরু করেছেন তিনি, তারপর কখনো বালতি তো কখনো থালা বাজিয়ে মৌমাছি এনেছেন। বিষয়টি এলাকাবাসীকে খুবই অবাক করেছে। বালতি বাড়ালে আসে, থাল বাড়ালে আসে, তাহলে এখন আমি বাঁশি বাজাই দেখি মৌমাছি আসে কিনা। দেখে বাঁশি বাজাতে দুরাটা আসে, আস্তে আস্তে আর বাঁশি বাজালে এখন মৌমাছি আসে, ডাকলেই চলে আসে। খাস জন্য জিনিসটা দেখি খুব ভালো লাগলো। অনেকের প্রশ্ন রয়েছে তার এই সক্ষমতা নিয়ে, যেটি এখনো সবার কাছে রহস্য। মুবাল্লিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশের প্রতিটি মানুষকে করোনার টিকা দেয়া হবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী, কোনো ষড়যন্ত্রই জনবিচ্ছিন্ন করতে পারবে না। করোনায় আরও 85 জনের মৃত্যু শনাক্ত, 2.5 মাসে সর্বোচ্চ 5,727 জন, পরিস্থিতি শোচনীয় হওয়ার আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। করোনা সংক্রমণ রোধে কার্যত বিচ্ছিন্ন ঢাকা, গণপরিবহন বন্ধ থাকলেও ঠেকানো যাচ্ছে না মানুষের আসা যাওয়া, চলছে ঢিলে ঢালা লকডাউন। ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বললেন মেয়র তাপস, পশুর হাটে মানতে হবে কঠোর শাস্তি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews, এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla, twitter.com/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।